অনেকগুলো মোবাইল রেখেছি আমি আপনাদেরকে বলবো এক এক করে মোবাইল গুলো আপনারা দেখেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে কারণ এখানে প্রাইস গুলো কিন্তু আসলেই কম। তার জন্য আজ আমি আপনাদের জন্য একটি ভিডিও বানাচ্ছি। আমার পাশে আছে এখানে মোহাম্মদ মাহমুদ রাসুল ভাই, আজ আমাদেরকে মাহমুদ রাসুল ভাই এখানে সবগুলো মোবাইলের প্রাইস বলে হেল্প করবে। বন্ধুরা আরেকটি কথা, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, যদি ভিডিওতে একটা লাইক না দেন ও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, তাই প্লিজ অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো আর কথা বলছি না, চলুন ভিডিও শুরু করা যায়। বন্ধুরা প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন ও লাইক দেওয়ার পর ভিডিও নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনি একটি ক্লিক করবেন ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন, তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। তো বন্ধুরা এটা হচ্ছে এই শপটা, শপের নাম হচ্ছে গ্যাজেট টাচ। এখানে কিন্তু ওনার শপে অ্যাড্রেস দেওয়া আছে, লেভেল 6 ব্লক ডি স্বপ্নং 43। সো ওনার শপে যদি আসেন আপনারা এখানে কিন্তু হিউজ পরিমাণে যে কোনো মোবাইল কালেকশন পেয়ে যাবেন, আর মূলত শপে সবসময় কাস্টমার থাকে কারণ ওনাটা অলওয়েজ এমনিতেই ট্রাস্টেড শপ। সো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদের জন্য কিছু মোবাইল রেখেছি। এখানে শুরুতে আপনাদের জন্য কিছু রিয়েলমির মোবাইল রাখা হয়েছে, এখানে শাওমির অনেকগুলো মোবাইল রাখা হয়েছে, স্পেশালি এখানে রেডমি নোট 8 প্রো খুব সুন্দর একটি নতুন কালার রাখা হয়েছে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো মোবাইল দেখতে পাচ্ছেন, সবগুলো মোবাইল এখানে আপনার চিপেস্ট প্রাইসের মধ্যে সবচেয়ে গুড কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন। সো রাসুল ভাইয়া আমাদেরকে শুরুতে কোন মোবাইলটা দেখাবেন? বেসিক্যালি সবথেকে হাইপ ক্রিয়েট করা যে ডিভাইসটা সেটা Realme ব্র্যান্ডের খুব কম সময়ে নাম করছে ২৪,০০০ টাকা। যদিও এটার আস্তে আস্তে দাম কমে আসবে, আসলে এখন একটু তুলনামূলক দাম বেশি, কমে আসলে আমরা জানিয়ে দেবো গ্রুপ বা পেজে, অবশ্যই আমরা জানিয়ে দেবো প্রাইসটা। এটা হচ্ছে রিয়েলমি XT, X2 এবং X2 প্রো আগে সব থেকে বেশি যে রিয়েলমি সেটটা আমাদের কাছে চাওয়া হতো সেটা হচ্ছে রিয়েলমি XT। তো সব কিছু মিলিয়ে অবশ্যই বাজেট ওয়াইজ এটাও ভালো হবে। রিয়েলমি XT দুটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং মজার বিষয় এটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েন্টেরটাই পাবেন। 4GB সাথে 64GB যে ভ্যারিয়েন্টটা আমরা দিচ্ছি সেটা দিচ্ছি আমরা 21,500 টাকায়, আর 6GB সাথে 64GBটা হচ্ছে আমাদের কাছে 23,000 টাকায়। প্রতিটা দাম আমাদের প্রতিনিয়ত আপডেট করা হয়, বেড়ে গেলেও জানিয়ে দেওয়া হয়, কমে গেলেও জানিয়ে দেওয়া হয়। তো ওনাদের ফেসবুক পেজটা কিন্তু আপনার গ্যাজেট টাচ নামে পেয়ে যাবেন। সো এই নামে হুবহু আপনারা সার্চ করলেই ওনাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সকল কিছু কিন্তু পেয়ে যাবেন। তারপর এখানে আমরা দুটো সেম মোবাইল দেখতে পাচ্ছি, এগুলো কি মোবাইল? এটা হচ্ছে Realme 5 আর এটা হচ্ছে Realme 5। বাজেট ওরিয়েন্টেড ফোন যদি বলি সেক্ষেত্রে Realme 5 আপনি 4GB সাথে 64GB যেটা সেটা আপনি 14,500 থেকে 15,000 টাকায় পেয়ে যাচ্ছেন। মাত্র 14,500 টাকা এবং কোয়াড ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন 665 চিপসেট। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন কেমন কম প্রাইসের মধ্যে আপনারা চারটা ক্যামেরা সেটআপ পাচ্ছেন। অবশ্যই Realme ক্যামেরা কিন্তু খুব ভালো হয়। আর এটা কি মোবাইল? এটা হচ্ছে Realme 5 Pro। এটা প্রাইস কত পড়বে? এটা 17,500, 4GB সাথে 64GB। তারপর এটা কি মোবাইল? এটা হচ্ছে Realme X। আচ্ছা, এটার 4GB সাথে 128GB যে ডিভাইসটা আছে সেটার প্রাইস হচ্ছে 22,500 টাকা মূল্য। এবার Xiaomi নিয়ে একটু কথা বলি। Xiaomi-র আসলে লো বাজেটের অনেক সেট রয়েছে, লো বাজেট থেকে হায়ার এন্ডের পর্যন্ত। তো এখন Xiaomi-র কিছু ডিভাইস নিয়ে সংক্ষেপে আপনাদেরকে আমি ধারণা দিই। সব থেকে কম প্রাইসে আমার কাছে যেটা এখন অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে Redmi 8A। এটা 2GB সাথে 32GB ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস 10,000 টাকা মাত্র। মাত্র 10,000 টাকা? এটা হচ্ছে Redmi 8A। 5000 mAh ব্যাটারি
ব্যাটারি কিন্তু আপনি এটাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে রেডমি 8, শুধুমাত্র রেডমি 8। তাহলে সব থেকে কম মূল্যে 464 ভ্যারিয়েন্ট হলে এটাই হতে পারে, 13,000 টাকা মূল্যে আপনি 464 GB ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে শাওমির CC9 বা Mi 9 লাইট, দুইটা ভ্যারিয়েন্ট হয়, একটা হচ্ছে 664, একটা হচ্ছে 6128। এটার প্রাইস কত? এটা হচ্ছে 6 GB সাথে 128 GB, এটার প্রাইস হচ্ছে 24,000 টাকা। Mi 9 লাইট, আমরা A3 দেখতে পাচ্ছি, এটার প্রাইস কত? Mi A3 হচ্ছে 14,500 টাকায় পাচ্ছেন আপনারা এখন পর্যন্ত, যদি দাম বেড়ে যায় জানিয়ে দেওয়া হবে। 14,500 টাকা স্টক অ্যান্ড্রয়েড এবং 4000mAh ব্যাটারি এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অ্যামোলেড ডিসপ্লে, এটা ডিসপ্লে রেজুলেশন 720p ডিসপ্লে রেজুলেশন পাচ্ছেন। গাইস আমি আপনাদেরকে বলবো, এটার প্রাইস কিন্তু কিছুদিন আগে 15,000 টাকা ছিল, এখন কিন্তু ওনার কাছে আপনার মাত্র 14,500 টাকা পাচ্ছেন, 15,000 টাকা আন্ডার বাজেটে এটা সবচেয়ে সেরা একটি ফোন। তারপর আমার কাছে আছে Y3, আছে Redmi Y3। Redmi Y3 বেসিক্যালি যেটা কারণে পপুলার, সবথেকে কম বাজেটে সবথেকে ভালো সেলফি ক্যামেরা বলা হয়। এটা হচ্ছে সামনে 32MP সেলফি ক্যামেরা দেওয়া আছে, স্ন্যাপড্রাগনের চিপসেট দেওয়া আছে, 4000mAh ব্যাটারি দেওয়া আছে। এটার আমাদের কাছে ব্লু কালার, রেড কালার, ব্ল্যাক কালার, প্রতিটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটার মূল্য মাত্র 12,000 টাকা, 3GB সাথে 32GB স্টোরেজ। এটা হচ্ছে স্যামসাং এর M30s, আমাদের কাছে 464 ভ্যারিয়েন্টটা আছে M30s, এটা অনেকেই চাচ্ছেন, চাহিদা মতো দিতে পারছিলাম না, আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। এটার প্রাইস হবে 464টা 19,000 টাকা মাত্র। এবার Xiaomi আরেকটা ডিভাইস নিয়ে কথা না বললে না, সেটা হচ্ছে Note 8 Pro। Note 8 Pro আসলে 3-4টা কালার মার্কেটে অ্যাভেলেবেল আছে, আমাদের সাদা কালার আছে, ব্লু কালার আছে, গ্রিন কালার আছে এবং গ্রে কালারটাও আছে। তো তার মধ্যে একটু বলি, এই ব্লু কালার, অশিন ব্লু, যেটা একেবারে রিসেন্ট আমরা পেয়েছি এই কালারটা, এবং এটার কালার রেগুলার মূল্য হচ্ছে আমাদের 23,000 টাকা। তো ব্লু কালার প্রোডাক্টটা তারপর 23,500 টাকা মূল্যে আমরা বিক্রি করছি, শুধুমাত্র কালারের জন্য আমাদেরকে বেসিক্যালি কিনতে হয়েছে একটু বেশি দামে। এইটার কালারটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে Note 8 Pro, আপনার পূর্বে হোয়াইট কালারটাই দেখেছিলেন বা অন্যান্য গ্রিন কালার, কিন্তু আমি বাস্তবে বলবো এই কালারটা দেখতে এত চমৎকার, এত সুন্দর যে আপনি এখানে অন্য কোনো মোবাইলের কালার কিন্তু আপনার এত সুন্দর পাচ্ছেন না। এখন আমি Xiaomi ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে, এটা হচ্ছে K20 Pro, এটা হচ্ছে Mi 90 Pro, এটা হচ্ছে Mi 90, ক্যামেরা পারফরমেন্স, পপ আপ ক্যামেরা, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সকল টেকনোলজিতে ভরা, সিরিয়াসলি অনেস্টলি সকল টেকনোলজিতে ভরা। সো K20 Pro, এটা চাইনিজ ভার্সনটার প্রাইস কত পড়বে? মাত্র 32,000 টাকা আজকে পর্যন্ত। T Pro হচ্ছে 33,500 আজকে পর্যন্ত। 90 128GB আমাদের কাছে বর্তমানে মূল্য হচ্ছে 28,000 টাকা। এটা হচ্ছে মিড রেঞ্জের একটা ফোন Xiaomi, যেটা হচ্ছে Note 8, সব থেকে বেশি বিক্রি করা সেট আমার কাছে বেসিক্যালি, মাহবুব রাসুল বা গ্যাজেট টাচের কাছে। সিরিয়াসলি এটার কালারগুলো জোস, এটার হোয়াইট কালার, ব্লু কালার, গ্রে কালার, কালারগুলো অনেক সুন্দর। এটা আমাদের কাছে বর্তমান মূল্য 16,500 টাকা, পেয়ার প্রাইসটাই পাবেন, নিশ্চিন্তে থাকেন। এই কালারটা খুবই গর্জিয়াস, এটা হচ্ছে Redmi K20 একটি কালার, এটা হচ্ছে Redmi K20 6GB সাথে 128GB। খুবই মজার বিষয়, এটা কিছুদিন আগে 28,529,000 টাকা দাম ছিল, আমাদের রিসেন্ট যে লটটা পেয়েছি প্রোডাক্টে শুধুমাত্র 25,000 টাকায় আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, 8GB সাথে 128GB ভ্যারিয়েন্ট, 6GB 128GB মাত্র 25,000 টাকায় কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন। যারা মটোরোলার ফোন যারা কিনতে চান, আপনারা এই সেটটা দেখতে পারেন, মটোরোলা G7 Power, এটা 16,000 টাকা মূল্যে আপনি 4GB সাথে 64GB ভ্যারিয়েন্টটা পাবেন। এটা হচ্ছে ভিভোর Z1 Pro, যেটাতে আপনার 5-inch ডিসপ্লে, এটা টোটালি পুরোটাই আসলে ডিসপ্লে। তো যারা পুরোটা ডিসপ্লে, যেমন নচ দেখতে 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 সবাই আসলে অধৈর্য হয়ে গেছে, এটাতে আসলে জাস্ট 5-inch ডিসপ্লে, পুরোটাই ডিসপ্লে আপনি পাচ্ছেন, এবং এটার বিল্ড কোয়ালিটি এবং কালার টোটালি সব কিছুই অনেক ভালো। তো 5-inch দেখতে কিন্তু এটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর হয়েছে। এটার মূল্য হচ্ছে শুধুমাত্র 23,500 টাকা, 6128GB, তবে খুব কম এই প্রোডাক্টটা আমাদের স্টকে আছে। আসার আগে অবশ্যই একটু কল দিয়ে আসবেন কেউ যদি নিতে চান। আর পোকো নিয়ে আসলে বলার কোনো কিছু নাই, সবাই জানেন ফ্ল্যাগশিপ ডিভাইস ছিল এবং ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা আছে, Snapdragon 845 চিপসেট দেওয়া আছে। বাজেট ওরিয়েন্টেড ফোন খুঁজেন আসলে, তাদের জন্য আমি বলবো Realme C2, এটাতে যে ল্যাকিং বলবো সেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা যেহেতু থাকে না, সেক্ষেত্রে অবশ্যই 9,500 টাকায় আপনি 2GB 32GB পাচ্ছেন, মানে 10,000 নিচে আপনি অবশ্যই এটা ভালো ফোন। হ্যাঁ, তারপরে বাজেট ওরিয়েন্টেড ফোন আমি আরেকটা বলি, যেটা হচ্ছে A6 Note, এটা হচ্ছে মটোরোলার ডিভাইস, 10,000 টাকা বাজেট রেঞ্জে, এবং এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাচ্ছেন AC 3GB সাথে 32GB। তো যাদের আসলে বাবা মা বা অনেকে গিফট করি আমরা যে সেটগুলি, সেক্ষেত্রে আমি বলবো Realme C2 এবং মটোরোলার এই সেটটা আপনাদের বেস্ট অপশন হতে পারে, যাতে 10,000 টাকা মূল্যে বাজেট, তাদের জন্য বাবা মা যার জন্য গিফট করেন অনেকে, এই একটা সেট হচ্ছে Realme C2, এটা হচ্ছে মটোরোলার A6 Note, এটা হচ্ছে Redmi 8A।
তো বন্ধুরা, আমি কিন্তু এখানে অনেকগুলো মোবাইল আপনাদেরকে দেখালাম। পার্সোনালি আমার কাছে কিন্তু ওনার কথাবার্তা সবকিছুই ভালো লেগেছে। আপনারা যদি আসেন অবশ্যই ওনার কাছে আসতে পারেন। ঢাকার বাইরে কি মোবাইল কুরিয়ার করে নেওয়া সম্ভব? হ্যাঁ, আমরা ক্যাশ অন ডেলিভারিতেও কুরিয়ার করে থাকি এবং অনেকে যারা পরিচিত আসেন ফুল পেমেন্ট আমাদেরকে করে দিয়ে থাকে। ক্যাশ অন ডেলিভারিতে খরচ কিছুটা বেশি পড়ে, তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের ব্যাংকে পেমেন্ট করে দেন আপনাদের খরচ একেবারেই কম পড়বে। বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি রিয়েলমির মাঝে মোবাইলগুলো নিতে চান এগুলো নিতে পারেন। স্পেশালি এখানে রিয়েলমি এক্স টু প্রো আপনাদেরকে দেখিয়েছি। যাদের বাজেট 20-22 তারা রিয়েলমি এক্স টি ও এক্স টু নিতে পারেন। যাদের বাজেট 20-15 মাঝে তারা রিয়েলমি 5 ও 5 প্রো নিতে পারেন। এবং এখানে কিন্তু আরও অনেকগুলো মোবাইল আমি আপনাদেরকে দেখিয়েছি। স্পেশালি এখানে কিন্তু রেডমি নোট 8 প্রোটার কালারটা কিন্তু খুবই জোস। আর এখানে রেডমি K20 যা নিতে চাচ্ছেন 6128 মাত্র 25,000 টাকা পড়তেছে। আপনারা আসলে বুঝতে পারছেন কেমন কম প্রাইসের মধ্যে এখানে মোবাইলগুলো পাচ্ছেন। তো এখন আমি ওনার শপের কার্ডটা দেখাচ্ছি, যদি কেউ নিতে চান যে কোনো ধরনের মোবাইল অথবা কুরিয়ার করে সবাই কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ওনার শপের কার্ড, মাহবুবুর রাসুল যিনি হচ্ছেন উনি। শপের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, বসুন্ধরা সিটি Level 6 Block D Shop No. 43 পান্থপট ঢাকা। এবং এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে 0195 44 6844। এবং নিচে কিন্তু ওনাদের ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়া আছে গ্যাজেট টাচ। এবং ওনাদের বিস্তারিত সকল কিছু আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি। আপনারা যারা নতুন মোবাইল কেনার চিন্তা করতেছেন অথবা যে কোনো গ্যাজেট নেওয়ার চিন্তা করতেছেন, ওনার দোকানটা মূলত স্পেশালি গ্যাজেটের, সবে ওনার শপে ভিজিট করবেন। ওনার শপে আসলে কিন্তু আপনি এখানে যে কোনো ধরনের ইয়ারফোন ও যে কোনো ধরনের মোবাইল ও মোবাইলের কভার আপনারা খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। সো অলরাইট গাইস, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এখানে প্রাইসগুলো কিন্তু আপনারা দেখতে পেলেন কেমন কম প্রাইসের মধ্যে পাচ্ছেন। আমার সাবস্ক্রাইবাররা যদি আসে আপনার কাছে মোবাইল নেওয়ার জন্য, আপনি তো অবশ্যই 100% ফ্রেশ ও 100% ভালো মোবাইলটা দিবেন। ডেফিনেটলি এইটুকুনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি এবং আপনার সাবস্ক্রাইবার যারা আপনাকে দেখছেন, নিশ্চিন্তে থাকুন ভাইয়া। সাবস্ক্রাইবার যারা আছেন নিশ্চিন্তে আসুন, বসে দেখে শুনে সবকিছুই নির্ধারণ করে নিতে পারবেন। এলেই নিতে হবে এরকম কোনো কিছু না। তো ডেফিনেটলি সব ভিজিট করার অনুরোধ রইল সবার জন্য। সো গাইস, আমি মনে করি আপনাদের অন্তত গ্যাজেটটা সফটটা ভিজিট করা প্রয়োজন। অবশ্যই অবশ্যই যারা মোবাইল নিতে চাচ্ছেন বা যারা গ্যাজেট প্রেমী আছেন তারা অবশ্যই গ্যাজেটটা সফটটা ভিজিট করবেন। আসসালামু আলাইকুম।